আসসালামু আলাইকুম। নবীগঞ্জ পৌরসভা হবিগঞ্জ মেয়র কাপ 2023 প্রথম শুরু হয়েছে এই বছর। আমি এর আগেও এই মাঠে এসেছিলাম আরেকটা ফাইনাল খেলায়। তো আজকের ফাইনাল ম্যাচটা আমি বলবো যে অসাধারণ একটা ম্যাচ আমরা সবাই উপভোগ করেছি, যারা সকাল থেকেই পুরো মাঠ ভর্তি মানুষ ছিল। খুবই ভালো লেগেছে যে সবাই এই খেলাটা উপভোগ করেছেন। এবং আমি বলবো যে সিলেট আসলে আমাদের স্পোর্টসের জন্য প্রচুর অবদান তাদের শুরু থেকেই। আমি যেহেতু ক্রিকেট প্লেয়ার, আমি বলবো যে আমাদের শুরুতে আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছি তখন থেকেই বাংলাদেশ টিমে পাঁচজন সিলেটের প্লেয়ার ছিল, অলক ভাই, রাজিন সালে ভাই, তাপস ভাই, এনামুল হক জুনিয়র, নাজমুল। এখন আবার কিন্তু সিলেটের প্রায় 5-6 জন ক্রিকেটার খেলছেন টেস্ট ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে হয়তোবা সুযোগ পাবেন। তো এটার বিকজ অফ আমি মনে করি যে আপনাদের সিলেটের চারদিকে ক্রিকেট খেলা হয়, শুধু ক্রিকেট না, আমি বলবো যে সকল স্পোর্টসের জন্য সিলেটবাসী খুব আন্তরিক। কারণ এখন সিজন, ক্রিকেট সিজন, আমি লাস্ট এক মাস ধরে এই টুর্নামেন্টটা হয়েছে, চমৎকারভাবে শেষ হয়েছে। এখনও আরও 3 মাস বা 4 মাস বাকি আছে যে বৃষ্টি আসার আগে। তো আমি আশা করব যে এটা শেষ হয়েছে নেক্সট 1-2 সপ্তাহের মধ্যেই। মেয়র সাহেবকে আমি অনুরোধ করব যে আপনার আরেকটা দায়িত্ব নিতে হবে, হয়তোবা এটা মেয়র কাপ হয়েছে কিন্তু আরেকটা টুর্নামেন্ট যেন আপনারা চালু করেন, তাহলে এই এলাকার ছেলেরা ক্রিকেট খেলতে পারবে। কারণ যত বেশি টুর্নামেন্ট হবে ততই তারা খেলতে পারবে এবং তাদের অপরচুনিটিটা বাড়বে। আমাদের কিন্তু সুযোগ খুব কম। তারপর আমি বলবো যে সিলেটে সব জায়গায় প্রচুর ক্রিকেট খেলা হয়, ফুটবল, ব্যাডমিন্টন সব কিছুই সিলেট এগিয়ে আছে। ওনারা যেভাবে কাজ করছেন স্পোর্টস নিয়ে, এটা যদি পুরো বাংলাদেশে হতো আমি মনে করি যে আমাদের সকল স্পোর্টস আরও ভালো হতো। তো ধন্যবাদ জানাচ্ছি যে সিলেটবাসীকে, যে আপনারা সবসময় দেশে এবং দেশের বাইরে যারা থাকেন ওনারা প্রচুর হেল্প করে থাকেন। কারণ এই খেলাগুলো খুব এক্সপেন্সিভ, সবাইয়েরই সাহায্য লাগে। তো যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ টু লন্ডন যে চ্যানেলে এই খেলাটা দেখলাম, দেখে আমি কিন্তু পুরো ম্যাচটাই দেখেছি। ফার্স্ট ইনিংস আমি পুরো ফেসবুক লাইভে দেখলাম এবং সেকেন্ড ইনিংস এসে দেখলাম। তো এত সুন্দর কাভারেজ ছিল, আমি বলবো যে অসাধারণ। আমি যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, এখনও আমি নিজেকে আফসোস মনে করি যে আমাদের এইসব খেলাগুলো আপনারা এইভাবে দেখতে পারেন না। আপনাদের খেলাগুলো কিন্তু আমরা ইজিলি দেশে এবং দেশের বাইরে সবাই কিন্তু বসে বসে ঘরে বসে এত সুন্দর, আপনার ক্যামেরা ওয়ার্ক ছিল খুবই চমৎকার। তো আমি আশা করব এই জিনিসগুলো আমাদের ক্রিকেট বোর্ডও হয়তো বা খেয়াল করবেন, আমাদের যখন সামনে ঢাকা লিগ হবে ওই জায়গায় যেন আমরা ঘরে বসে খেলা দেখতে পারি, এই ব্যবস্থাগুলো যেন করে। আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি আমাদের সব স্পোর্টসের জন্যই। তো ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি যে আবার হয়তো বা নেক্সট ইয়ার এটা কন্টিনিউ হবে এই টুর্নামেন্টটা ইনশাআল্লাহ। আর আমি আশা করব যে নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে হয়তোবা আপনারা আরেকটা টুর্নামেন্ট আয়োজন করবেন কাউন্সিলরদের নিয়ে, হয়তোবা তাহলে হয়তো ওনাদের আরও আগ্রহটা বাড়বে। ওনাদের এলাকার একটা টিম নিয়ে যদি খেলেন, এরকম 10টা বা 12টা কাউন্সিলর কাপ যদি করতে পারেন তাহলে আরও ভালো হবে, এটাই আমি আশা করব। কারণ যেহেতু আমি ক্রিকেটার, যত খেলা থাকবে ততই আপনাদের এখান থেকে প্লেয়ার বের হয়ে আসবে। এখন কিন্তু বাংলাদেশ টিমে কিন্তু সিলেট থেকেই এখন লিড করছে। পেস বোলিং ইউনিটটা যদি দেখি, আমাদের এবাদত, খালেদ, তারপর রাজা, রাহি আছে, সাকিব ইয়াং একটা আন্ডার-19 ফাস্ট বোলার আছে, জাকির, দুই জাকিরই ভালো খেলছেন। তো আমি মনে করি যে যত ম্যাচ খেলার অ্যারেঞ্জ করবেন আপনাদের এইখান থেকে লোকাল প্লেয়ার, বাচ্চা ছেলেরা যখন খেলার সুযোগ পাবে তখন তাদের অপরচুনিটি হবে যে বড় জায়গায় খেলাটা। আর বেশি কিছু বলবো না, দুই টিমকেই কংগ্রেচুলেশন, খুব চমৎকার একটা ফাইনাল দেখলাম। আসলে ক্রিকেট খেলাটাই এরকম, এক সময় মনে হচ্ছিল যে খুব ইজিলি ব্যাটিং দল জিতে যাচ্ছেন, 19 রান লাগতো 24 বলে মনে হয় 3 উইকেট, কিন্তু আবার লাস্টে হেরে গেছেন। এটাই আসলে ক্রিকেট, এটাই মেনে নিতে হবে। খুব চমৎকার খেলা হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।